ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। বিএনপি ইফতার পার্টি করে অপচার ও মিথ্যাচার চালাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার ২৯ মার্চ সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন এ সরকারের আমলে তাদের ৮০% নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে। আমি তাকে বলবো এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। ৮০% নেতাকর্মী কারা? আমির খসরু, মির্জা ফখরুল একে একে জেল থেকে বের হয়ে গেছেন। তাহলে নিগৃহীত কে হচ্ছে? তাদের তালিকা প্রকাশ্যে দিতে হবে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি এরপর বলেন, মিথ্যাচার অনেক করেছেন আপনাদের নেগেটিভ রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনাদের এই রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কেউই গ্রহণ করবে না। বিএনপি নামে একটি দল সংকুচিত হয়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইফতার পার্টি করে, আওয়ামী লীগ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। আমাদের নেত্রীর নির্দেশ ইফতার পার্টি নিজেরা না করে গরিব সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার, এটাই আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কাজ। ইফতার পার্টি করে বিএনপি অপচার ও মিথ্যাচার চালাচ্ছে দাবি করে তিনি এরপর বলেন, আজকে বিএনপি ইফতার পার্টি করে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচার মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের চেতনায় বাংলাদেশ, সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি। আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি, বিএনপির চেতনায় পাকিস্তান। ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন, মানবতা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধ করে রেখে দিয়েছে। এখান থেকে তারা আর বের হতে পারছে না। আজকে বিএনপি দিনের আলোতেও রাতের অন্ধকার দেখছে। বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ সে কথাও তারা ভুলে গেছে। নির্বাচনের আগে কিভাবে বিদেশি শক্তির তাবেদারি করেছে, নির্বাচন বানচালের চক্রান্ত করেছে। এরপর তিনি বলেন, সারা বিশ্বে যে সংকট চলছে আমাদের দেশেও তার প্রভাব আছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে।